বলুন ক্ষমতা কার? আল্লাহ। আওয়াজ হয় নাই? আল্লাহ। এতক্ষণ আওয়াজ দিতে দিতে আওয়াজ কাউন মেরে গেছে নাকি? অনেকে আঙ্গুল উঠান নাই, আল্লাহ উপরে আছেন না নাই, এখনো যারা আঙ্গুল উঠান নাই, আমি দোয়া করতেছি আল্লাহ আপনার আঙ্গুলের মধ্যে গ্যাস্ট্রিক দিন। আঙ্গুলটা উঁচু করে বলুন সকল ক্ষমতার মালিক কে? আর একটু জোরে বলেন কে? আল্লাহ সকল ক্ষমতার মালিক না, জনগণ সকল ক্ষমতার মালিক। কারা কারা নাউজুবিল্লাহ বলছেন ধন্যবাদ, আবার অনেকে বলছেন ঠিকই আছে, আছে না নাই জোরে বলে। সকল ক্ষমতার মালিক জনগণ না, জনগণ সকল ক্ষমতার উৎস নয়, সকল ক্ষমতার উৎস হচ্ছে জোরে বলেন কে? আল্লাহ হলেন সকল ক্ষমতার উৎস। আল্লাহ নিজে বলেন, এটা হুজুররা বানিয়ে বানিয়ে বলে না, আল্লাহ নিজে বলেন সকল ক্ষমতার মালিক আমি, কথা বলে ঠিক কিনা? আল্লাহ বলেন কুলিল্লাহুম্মা বারিকাল মুলক তুতিল মুলকা মিম্মান তাশা وَتَنْسِعُ الْمُلْكَ مِمَّنْ تَشَاءُ وَتُعِزُّ مَنْ تَشَاءُ وَتُذِلُّ مَنْ تَشَاءُ بِيَدِكَ الْخَيْرُ إِنَّكَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ। আমি আল্লাহ যাকে ইচ্ছা ক্ষমতা থেকে নামাই, আমি আল্লাহ যাকে ইচ্ছা সম্মান দান করি, আমি আল্লাহ যাকে ইচ্ছা লাঞ্ছিত করি, সমস্ত ক্ষমতা আমি আল্লাহর হাতে। জোরে জোরে বলেন সকল ক্ষমতা কার হাতে? মুসলমান বন্ধুগণ, সেই আল্লাহ রাব্বুল আলামিন, সেই রাজাদিরাজ মহান আল্লাহ রাব্বুল আলামিন আমার মতো গুণাগারকে যদি কিছু বলার তৌফিক দান করেন, তবে কেবলমাত্র আমি বলতে পারবো, এছাড়া আমার বলার কোনো ক্ষমতা নাই। জোরে কোন ঠিক কিনা? মুসলমান ভাইরা রে আমার, আমি যে আয়াত আপনাদের সামনে পড়েছি রে মুসলমান, এই আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে আপনাকে আমাকে ব্যবসা করতে বলেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কি করতে বলেছেন? কার সঙ্গে? দুনিয়াতে আমরা ব্যবসা করি না করি? দুনিয়াতে ব্যবসা করলে খালি লাভ হয় না লস হয়? দুনিয়ার ব্যবসার মধ্যে লাভ হয় লস হয়, কিন্তু আল্লাহ পাক গ্যারান্টি দিচ্ছেন লান তাবু, আমি আল্লাহ গ্যারান্টি দিচ্ছি আমার সঙ্গে ব্যবসা করলে লস হবে না। জোরে কর সুবহানাল্লাহ। আল্লাহর সঙ্গে ব্যবসা করলে কি হবে না? আল্লাহ গ্যারান্টি দিচ্ছেন। আল্লাহ যদি কোনো কিছুর গ্যারান্টি দেয়, এটা গ্যারান্টির মূল্য আছে না নাই? দুনিয়ার মানুষ গ্যারান্টি দিলে মূল্য নাই, কথা বলেন ঠিক কিনা? আপনি একটা মোবাইল কিনতে গেছেন, গ্যারান্টি দিলাম এক বছর, এক বছরের মধ্যে কিচ্ছু হবে না। আপনি বাসায় নিয়ে গেছেন, চার্জ ওঠে না, মোবাইল চলে না, আপনি চলে আসছেন, ভাই এক বছরের গ্যারান্টি দিছেন, আপনি মোবাইলটা ই করে দেন, ঠিক করে দেন, কয় ভাই এটা তো মুখের কথা, আমাদের গ্যারান্টি হলো সাড়ার গ্যারান্টি। তোরা বলেন কি গ্যারান্টি? সাড়ার গ্যারান্টি, বুঝেন তো? সাড়ার গ্যারান্টি। দুনিয়ার মানুষের গ্যারান্টির কোনো মূল্য নাই, আল্লাহর গ্যারান্টির মূল্য আছে না নাই? মুসলমান বন্ধু, ওই আল্লাহর সঙ্গে ব্যবসা করতে রাজি আছেন না নাই? কারা কারা আল্লাহর সঙ্গে ব্যবসা করতে রাজি নাই হাত তুলে দেখা। রাজি নাই হাত তুলে একটু হিসাব করে বাস করা লাগবে, কথা কর ঠিক কিনা? আমরা সবাই আল্লাহর সঙ্গে ব্যবসা করতে চাই না? চাই না। ও মুসলমান বন্ধুগণ, আল্লাহর সঙ্গে ব্যবসা করলে লস আছে? লাভ, আল্লাহ গ্যারান্টি দেয়। দুনিয়ার মানুষ ব্যবসা করলে লাভ হয় লস হয়? আল্লাহ বলেন আমার সঙ্গে ব্যবসা শুরু করবা, লস জীবনে হবে না লাভ হবে। আল্লাহ বলেন যখন ব্যবসাটা শুরু করবা, শুরু করার সাথে সাথেই আমি আল্লাহ তোমাকে লাভ দিব 10 গুণ। জোরে কোন সুবহানাল্লাহ। কয় গুণ দিবেন? 10 গুণ দিবেন, 2 নম্বর দিবেন 25 গুণ। সুবহানাল্লাহ। আরে সুবহানাল্লাহ মনে গেছে? দশের মধ্যে যেই জোরে সুবহানাল্লাহ কইছেন, পঁচিশের সময় পাঁচ থেকে, তার মানে এই আপনাদের কাছে দশ হইলো বড়, পঁচিশ হইলো ছোট।
কথা কয় না কেন? তাহলে মানুষ বেশি পাইলে আওয়াজ লম্বা হয় না খাটো হয়? মানুষ কম পাইলে আওয়াজ ছোট হয়, বেশি পাইলে আওয়াজ কি হয়? লম্বা হয়। তাহলে আমাদের সোয়াব যত বাড়বে আমাদের আওয়াজও তত বাড়বে। আল্লাহ বলেন আমার সঙ্গে ব্যবসা শুরু করবা, শুরু করার সাথে সাথেই আমি আল্লাহ দিব 10 গুণ, দুই নম্বর দিব 25 গুণ, তিন নম্বর দিব 30 গুণ, চার নম্বর দিব 50 গুণ, পাঁচ নম্বর দিব 70 গুণ, ছয় নম্বর দিব 100 গুণ, আট নম্বর দিব 700 গুণ, আট নম্বর দিব বেগাইরে হিসাব, যার কোনো হিসাব নাই জোরে বলো সুবহানাল্লাহ। ওই আল্লাহর সঙ্গে ব্যবসা করা দরকার আছে না নাই? সলমান বন্ধু, এখন আপনি আমাকে প্রশ্ন করতে পারেন, হুজুর আপনি বললেন আল্লাহর সঙ্গে ব্যবসা করতে, কিন্তু ব্যবসা করব কি দিয়া? আল্লাহর সঙ্গে ব্যবসা করব কি দিয়া? আমার আল্লাহ সূরা ফাতিরের 29 নম্বর আয়াতে বলেন, আমার সঙ্গে ব্যবসা করার জিনিস হল তিনটা, সূরা সূরে বলো কয়টা? আল্লাহর সঙ্গে ব্যবসা করার জিনিস তিনটা। আল্লাহ বলেন 1 নম্বর, আমি আল্লাহর সঙ্গে ব্যবসা করার জিনিস হল ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, আমি আল্লাহর সঙ্গে ব্যবসা করার 1 নম্বর জিনিস হল কিতাবুল্লাহর তেলাওয়াত করা। কিতাবুল্লাহ মানে হলো আল্লাহর কোরআনের তেলাওয়াত করা, জোরে বলেন সুবহানাল্লাহ। কিসের তেলাওয়াত করা? জোরে বলেন মুসলমান। আমরা বাংলাদেশের মানুষগুলো ঠিক মতন কোরআন পড়তে পারি না, অনেক মানুষ আছে তারা কোরআন মুঠো পড়তে পারে না, আছে না নাই? করে বলে মুসলমান বন্ধুরা, আমার যারা কোরআন জীবন শেখেন নাই, কোরআন না পইরা যদি মৃত্যুবরণ করেন না মুসলমান, কোরআন না পইরা না বুঝা না মাইনে যদি মৃত্যুবরণ করেন, আমার আল্লাহ ডাক দিয়ে বলেন কিয়ামতের ময়দানে তোদেরকে আমি অন্ধ করে উঠাবো। কি করে উঠাবেন তোরা বলেন? আমি বলি আল্লাহ নিজে বলেন, ওয়া মান আরাদা আন যিকরি فَإِنَّ لَهُ مَعِيشَةً ضَنْكًا وَنَحْشُرُهُ يَوْمَ الْقِيَامَةِ أَعْمَى قَالَ رَبِّ لِمَ حَشَرْتَنِي أَعْمَى وَقَدْ كُنْتُ بَصِيرًا قَالَ كَذَلِكَ أَتَتْكَ آيَاتُنَا فَنَسِيتَهَا وَكَذَلِكَ الْيَوْمَ تُنْسَى যারা আমি আপনার কোরআন থেকে মুক্তারে ফিরাইয়া নিবা, তারপরে কোরআন পড়বা না, কোরআন মানবা না, কোরআনের বিধান মতো চলবা।